মহাকাশযানের সফল উৎক্ষেপণ হয়েছে চন্দ্রযান 3 এর ভারতের এই পদক্ষেপ ইতিহাসে এক নতুন নজির তৈরি করেছে এই ইতিহাসের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত এক বঙ্গসন্তান যে কিনা আমাদের উত্তরবঙ্গ তথা উত্তর দিনাজপুরের ইসলামপুরের ভূমিপুত্র এই চন্দ্রযানের ক্যামেরা ডিজাইনের দায়িত্বে ছিলেন জেলার ইসলামপুরের আশ্রমপাড়ার বাসিন্দা অনুজ নন্দী এই অভাবনীয় ঘটনার সঙ্গে পরিবারের সন্তান জড়িত থাকতে পেরে খুশির আবহ নন্দী পরিবারে পঞ্চায়েত নির্বাচন মিটে গিয়েছে কিন্তু তারপরেও শাসক দলের সন্ত্রাসে ঘরছাড়া উত্তর দিনাজপুর জেলার ইসলামপুরের আগডিমটি খুঁটি অঞ্চলের বহু পরিবার এবারে এমনটাই অভিযোগ আনলেন ইসলামপুরের বিধায়ক আব্দুল করিম চৌধুরী সন্ত্রাস বন্ধে ইতিমধ্যে তিনি ইসলামপুর থানার আইসিকে লিখিত অভিযোগপত্র দিয়ে এসেছেন শনিবার থেকে তিন দিন ধরে আগডিমটি খুঁটি অঞ্চলে আক্রান্তদের পরিবারের সঙ্গে দেখা করতে যাবেন বলে জানিয়েছেন বিধায়ক আব্দুল করিম চৌধুরী লোকালয় হাতির তাণ্ডবে ছটি ঘর ভেঙে যাওয়ার পাশাপাশি নষ্ট হলো পাট ক্ষেত সহ প্রচুর সুপারি গাছ ঘটনাটি ঘটেছে ডুয়ার্সের বানারহাট ব্লকের চানাডিপা এলাকায় এই ঘটনায় ক্ষুব্ধ গ্রামের মানুষ জানা গিয়েছে গতকাল মাঝরাতে তোতাপাড়া জঙ্গল থেকে চারটি হাতির একটি দল গ্রামে ঢোকে খাবারের খোঁজে ভোর রাত পর্যন্ত চলে তাণ্ডব হাতির দলটি ছটি ঘর ভাঙে যদিও এই ব্যাপারে ক্ষতিপূরণের আশ্বাস দিয়েছে বন দপ্তর ভোট পরবর্তী রাজনৈতিক হিংসা এড়াতে কোচবিহার জেলার বিভিন্ন ব্লকে রুটমার্চ কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের কার্যত প্রাকৃতিক দুর্যোগকে উপেক্ষা করে মাথায় ছাতা নিয়ে রুট মার্চ করলেন কেন্দ্রীয় বাহিনীর জওয়ানেরা ভোট পরবর্তী সন্ত্রাসের অভিযোগ উঠেছিল শাসক দলের বিরুদ্ধে ইতিমধ্যে গোটা ঘটনা সরেজমিনে খতিয়ে দেখতে কোচবিহারে পৌঁছেছে বিজেপির ফ্যাক্ট ফাইন্ডিং টিম আহত বিজেপি কর্মীদের সাথে দেখা করেন তারা এবারে পঞ্চায়েত নির্বাচনের পরবর্তী রাজনৈতিক সন্ত্রাস উঠতে কোচবিহারের মাথাভাঙা মেখলিগঞ্জ এবং হলদিবাড়ি ব্লকে রুট মার্চ করতে দেখা গেল কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের আগামী 21 জুলাই তৃণমূল কংগ্রেসের শহীদ দিবস পালন হবে কলকাতার ধর্মতলায় পঞ্চায়েত নির্বাচনে বিপুল জয়ের পর এবারে শহীদ দিবস বিশেষ বার্তাবহ তৃণমূলের কাছে এই মর্মে এই কর্মসূচিকে সাফল্যমণ্ডিত করতে শনিবার উত্তর দিনাজপুর জেলার ইসলামপুরের দেওয়াল্লিখন কর্মসূচির সূচনা করলেন তৃণমূল জেলা সভাপতি কানাইলাল আগরওয়াল এদিন ইসলামপুরের শহরের নিউ টাউন রোড থেকে এই দেওয়াল্লিখন শুরু হয় উল্লেখ্য প্রতি বছরে ইসলামপুর শহর এবং শহর সংলগ্ন এলাকাগুলো থেকে প্রচুর কর্মী সমর্থক শহীদ দিবসে অংশ নিতে কলকাতার ধর্মতলায় যান ফলাফল বের হতে বিরোধী দলগুলি থেকে জয়ী প্রার্থীরা যোগ দিতে শুরু করেছে তৃণমূল কংগ্রেসে এবারে গোপনে জয়ী এক সংখ্যালঘু বিজেপি সদস্যকে তৃণমূলে যোগদান করালো স্থানীয় নেতৃত্ব মালদার চাঞ্চলের মগদমপুর গ্রাম পঞ্চায়েতের নদীশিক 140 নম্বর বুথে জয়ী বিজেপি সদস্য তানজিবা বিবি শুক্রবার রাতে যোগ দিলেন তৃণমূল কংগ্রেসে এদিন রাতে চাঁচলের বিধায়কের কার্যালয়ে ব্লক তৃণমূল নেতৃত্বের উপস্থিতিতে তাকে যোগদান করানো হয়